অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ২০ সেপ্টেম্বর ২০২০ কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফলটি এ মাসে আপনাদের কী ঘটনা ঘটবে সেটা আপনাদেরকে গাইড হিসাবে কাজে আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন। এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, যার শুভ দিক এবং অশুভ দিক দুটোই কিন্তু বিশ্বরাশির উপর পড়বে। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি, এই মঙ্গল দ্বাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে এবং আপনাদের রাশির নবম স্থানে শনি সক্ষেত্রিক অবস্থান করছে এবং ২৯শে সেপ্টেম্বর থেকে সেটা হয়ে যাবে বকরি থেকে মার্গি। এই নিয়ে আমি ভিডিও আপলোড দিব। এবং আপনার রাশির অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থান, সেটাও ১৩ সেপ্টেম্বর থেকে, এটাও বকরি থেকে মার্গি হচ্ছে। এবং আপনার ৩ তারিখ থেকে এই বুধ আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে অবস্থান করবে এবং ২৩শে সেপ্টেম্বর থেকে এই বুধ আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে অবস্থান করবে। এবং আপনাদের রাশির তৃতীয় স্থানে শুক্র গ্রহের অবস্থান, যিনি কিনা আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ষষ্ঠপতি, তিনি অবস্থান করবে কর্কট রাশির ঘরে ২ সেপ্টেম্বর থেকে। তো কী ফলাদেশ হতে চলেছে, কী কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সাবধান থাকা উচিত, প্রথমে আপনাদেরকে জানাই। আপনাদের এ মাসে খরচা প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে। এ মাসটা সেপ্টেম্বর মাসে আপনাদের খরচার মাস, ইনকামের থেকেও আপনাদের ব্যয়টা কিন্তু বেশি হবে বিশ্বরাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে এ মাসটাতে ব্যবসার ক্ষেত্রে খুব একটা আশানুরূপ ফল কিন্তু দেখা যাচ্ছে না। ব্যবসার ক্ষেত্রে সে মতো ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের এ মাসে হবে না। সপ্তম দ্বাদশের কানেকশান, অর্থাৎ ব্যয়টা আপনাদের বেশি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাতে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা হবে। এবং এ মাসে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আছে। অবশ্যই আপনারা নিজেদের কথাবার্তার দিকে অবশ্যই শালীনতা বজায় রাখবেন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। এ মাসটা খুব একটা কিন্তু শুভ নয়। তৃতীয় শুক্রের গ্রহের অবস্থান আপনাদের এ মাসে পরাক্রম কিন্তু করাবে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে, কিন্তু সাকসেস আপনারা পাবেন, যে কোনো কাজে সাকসেস কিন্তু পাবেন। তবে এ মাসে আপনাদের কোনো জিনিস কিনা, বাড়ির কোনো জিনিস কিনার কিন্তু সম্ভাবনা আছে। যে কোনো জিনিস হোক, ঘরের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে এই সময়টি মধ্যম। যারা উকিল বা ডক্টর বা টিচার তাদের ক্ষেত্রে মধ্যম। তবে পঞ্চম স্থানে এই রবি যখন ১৬ সেপ্টেম্বরের পর থেকে যাবে, তখন সেক্ষেত্রে পঞ্চম স্থানে রবি যারা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই একটু হলেও সাবধানে থাকবেন, গর্ভবতী যারা মহিলারা আছেন। এবং এই ২৩শে সেপ্টেম্বরের আপনার ঠিক সেদিন রাহু আপনার রাশিতে প্রবেশ করছে এবং সপ্তম স্থানে কেতুর অবস্থান। এটা নিয়েও কিন্তু আমি আপনাদের পার্ট বাই পার্ট রাশিভিত্তিক কিন্তু আমি ভিডিও দিব। তো আপনাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করবেন যে এই রাহু কেতুর রাশি পরিবর্তনে এই দেড় বছর কেমন যাবে, সেটা কি আপনারা বিশ্বরাশির যারা আছেন জাতক বা জাতিকার আপনারা কি জানতে চাইছেন, তাই নিয়ে অবশ্যই কমেন্টস করুন। আমি অবশ্যই এটা নিয়ে আপনাদের অনুরোধে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার বলি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু হলো মতান্তর কিন্তু সৃষ্টি হবে এ মাসে। অর্থাৎ স্বামী এক কথা বলছেন, মানে হাজবেন্ড এক কথা বলছেন, ওয়াইফ এক কথা বলছেন,
এই দিকটাতে কিন্তু কিছুটা হলেও সমস্যা, বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, এগুলো কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বৃষরাশির ক্ষেত্রে রাহু যেহেতু ট্রানজিট করে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে জানায় আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের অর্থ কিন্তু দিবে। কেমন অর্থ দিবে? যারা লটারি শেয়ার, গোল্ডের শেয়ার, চাঁদের শেয়ার বা ফাটকা কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন, বা যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থ কিন্তু আপনারা পাবেন, আকস্মিক অর্থ। তবে অবশ্যই একটা জিনিস দেখতে হবে, আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে বাচ্চাতে, সেটা একান্ত দেখা বিচার্য, এবং আপনার রাশিচক্রের শুক্রের অবস্থান কেমন আছে সেটাও কিন্তু দেখা দরকার। আপনাদের এ মাসে কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে সমস্যা আসার সম্ভাবনা আছে। এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভোগার কিন্তু সম্ভাবনা আছে। শরীর খারাপ হয়ে যাওয়া, অর্থাৎ ব্যথা বেদনা এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের আসবে। শরীর নিয়ে কিন্তু আপনারা কিছুটা হলো সমস্যায় কিন্তু পড়তে পারেন। বৃষরাশির এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রাপ্তিত্ব যোগ আছে আছে, পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। কারণ এই ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, বা কোনো কোনো জায়গাতে টাকা আটকে যাওয়ার ব্যাপার আছে, বা টাকা কাউকে ধার দেওয়ার আগেও আপনারা কিন্তু অবশ্যই দুবার চিন্তা করে সেই জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন। তবে আপনাদের বন্ধু ভাগ্যটা মোটামুটি শুভ, বন্ধু থেকে সহযোগিতা পাবেন, পিতার থেকে সহযোগিতা অবশ্যই আপনারা পাবেন, পিতার সহযোগিতা, এবং এ মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু পাবে। এবং যেহেতু আপনাদের নবম স্থানে নবমপতির অবস্থান শনি, এবং যখন এটা বকরি থেকে মার্গী হবে, আপনাদের ভাগ্যোদয় কিন্তু এই শনি করাবে। কারণ নবমপতি নবম স্থানের সক্ষেত্রিক, আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদের পাবেন। বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মধ্যম, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, এনজিওর সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে একটু হলো টাফ কন্ডিশন কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। তবে গাড়ি বাইক এগুলো চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে। বিয়ের জন্য এ মাসটা আপনাদের মোটেও শুভ নয়, বিয়ের ক্ষেত্রে আদর্শ নয়, বিয়ের ব্যাপারে আপনারা একটু হলেও দাঁড়িয়ে যান। বিয়ের ব্যাপারে এ মাসে আপনারা কোনো কথাবার্তা বা আলোচনা কিন্তু করবেন না, সেক্ষেত্রে আপনাদের সেই জায়গাটায় কথা হয়েও কিন্তু কথা ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বিয়ের ক্ষেত্রে কিন্তু এই মাসটা শুভ নয়। এডুকেশনের দিকে এ মাসটা আপনাদের ক্ষেত্রে মধ্যম, অর্থাৎ খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও বলা যাবে না। মায়ের শরীর নিয়ে একটু হলেও টেনশন বৃদ্ধি পাবে, মায়ের প্রেশার, সুগার এই সকল জিনিসগুলো কিন্তু বাড়বে। মা বাবার পিতার ক্ষেত্রে হার্টের কিছু প্রবলেম, বুকের সমস্যা, এগুলো নিয়ে আপনাদেরকে হয়তোবা ডক্টরের সঙ্গে কনসাল্ট করতেও হতে পারে, এই দিকগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা বৃষরাশির ক্ষেত্রে আছে। তবে বৃষরাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই প্রেমিক প্রেমিকারা অবশ্যই সতর্কভাবে আপনাদের কথাবার্তা আদান প্রদান করুন, নয়তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে। যারা অ্যাক্টিং লাইনে আছেন, মডেলিংয়ে আছেন, যারা লেখক বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো, কিন্তু যারা ফুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বেটার। যারা মুদিখানার দোকান বা যারা সবজির বিজনেস করেন তাদের ক্ষেত্রে এ মাসটা, সবজির ব্যবসা করেন বা মাছের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মোটামুটি চলার মতন আছে, কিন্তু খুব একটা শুভ কিন্তু দেখা যাচ্ছে না বৃষরাশির এ মাসটা।
অবশ্যই সতর্কভাবে চলুন, সাবধানভাবে চলুন। টাকা ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে আপনারা ইনভেস্টমেন্ট করুন। অবশ্যই পরামর্শ নিন ভালো জ্যোতিষের সঙ্গে, আপনারা অবশ্যই এ মাসে কনসালটেন্সি করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।